রাধাকিশোরপুর থানার অন্তর্গত পূর্ব গোকুলপুর এলাকার বাসিন্দা অজিত দাসের ছেলে অনির্বাণ দাস নিজের বাড়িতে একটি লিচু গাছে উঠে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়। ওই নাবালক পরিবারের লোকজন তাকে সাথে সাথে উদয়পুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সাথে সাথে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনির্বাণ দাস নামে ওই নাবালক। জিবি হাসপাতালের চিকিৎসকেরা তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও পরিবারের লোকজন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।